বন্ধুরা, এই ঠান্ডা কেমন আছে সবাই? আমি চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি রূপা, আমার রূপাশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আমার রান্নার যে ভিডিওগুলো, আগের ভিডিওগুলো, সেগুলো নিশ্চয়ই সবাই দেখেছেন। তো যারা যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো। তো আজকে আমি দেখাবো আমার ছাদের বাগান। ছাদের বাগানে আমি কী কী গাছ বসিয়েছি, আমি আর কী কী সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেসব সব দেখাবো। অবশ্য গাছ বসিয়েছি বললে ভুল হবে, কারণ সবই আমার হাজব্যান্ডের হাতে, ওই সব গাছ বসায়। আমি শুধু বলে দিই শীতের মৌসুমে কী কী গাছ কিনতে হবে বা কোন গাছটা কোনখানে বসালে ঠিকঠাক মানে ভালো লাগবে। ভালো লাগবে মানে আমি কীরকমভাবে ভালোভাবে ছবি তুলতে পারবো, কারণ আমার কাজ হলো বাগানে সুন্দর সুন্দর ফুল ফুললে সেগুলো মুগ্ধ হয়ে দেখা আর ছবি ছবি মানে সব ছবি তুলে ফেসবুকে পোস্ট করা। তো আজকে সেসব ফুলগুলোই দেখাবো। তো এবারে একটা কথা বলতে চাই, এবারে সেরকম অত ফুল ফোটেনি, কারণ হচ্ছে আমার মানে আর বছরে আগের বছর আমার দেশের বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। দেশের বাড়ি বললাম কারণ আমরা এখন কাজের সূত্রে, আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা কোয়ার্টারে থাকি। তো এবছর যেহেতু এখানে মাটি আছে, তো আমরা এবছর চেষ্টা করলাম যে মাটিতে যদি গাছ বসানো যায়। তো এবারে দেখলাম যে গাছগুলো সেরকম মানে বাড়েনি, ফুল ফুটছে, এই ফুটতে শুরু করেছে। এত ঠান্ডা, এখন একটু ঠান্ডা পড়েছে, এখন একটু ফুল ফুটতে শুরু করেছে। তো আগের বছর আমার দেশের বাড়িতে আরও ভালো ভালো ফুল ফুটেছিল, মানে আরও বেশি বেশি হয়েছিল। এবারে খুব কম ফুল ফুটছে, আর গাছ মানে গাছও সেরকম অতটা বাড়েনি। তো যেমনই ফুটেছে, যাই ফুটেছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলুন দেখা যাক। ও, আর একটা কথা, এই ভিডিও শেষে একটা চমক আছে, তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে চমকটাও দেখতে পাবেন। তো চলুন দেখা যাক, আর ফুলগুলো দেখাবো আমি আর শ্রী। এই যে শ্রী, শ্রী আর আমি গাছে কী কী ফুল ফুটেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো চলুন দেখা যাক। চলে এসেছি আমার ফুলের বাগানে। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাগানের রানী, এই যে গোলাপ রানী। দেখুন একসাথে কত ফুল ফুটেছে, এখানে 10টা 20 আছে। কিছু ফুটেছে, কিছু ফোটেনি। তো যে দেখতে যেমন সুন্দর, মানে অপরূপ সুন্দর, আর গন্ধ মানে একদম বাগান ভরে রাখে, এত সুন্দর সুগন্ধ। এটা আমার আর একটা গোলাপ গাছ, এটাকে বলে হাজারি গোলাপ। এই দেখুন কত কুঁড়ি এসেছে, এখানেও গাদা এসেছিল। এগুলো বাগানে ছাগল ঢুকে একবারে অনেক গোলাপ গাছ আমার সব কুঁড়িগুলো খেয়ে গেছে। এই যে দেখুন একসাথে কত, একটা থোকায় কত ফুল ফুটেছে। আর যে কটা গোলাপ আছে সেগুলো দেখাবো, সেগুলো এখনও কুঁড়ি আসেনি যদিও। এই যে এই একটা গোলাপ গাছ, এটাতে কুঁড়ি এসেছিল, এটাও খেয়ে গেছে ছাগলে। তো আবার কবে ফুল ফুটবে, কুঁড়ি আসবে, তার অপেক্ষায় আছি। আরও দুটো গোলাপ গাছ আছে আমার, আরও ছিল অনেক, দেশের বাড়ি থেকে আসার সময় অনেক গোলাপ নিয়েছিলাম, কিন্তু এখানে মাটিতে সব মরে গেছে। তো এ কটা আছে, আরও দুটো যে গাছ আছে ওরা কুঁড়ি আসেনি, তো সেগুলো আর দেখাচ্ছি না। এই যো, এই যো বাগানের আমার আর একটা ফুল, এর নাম হচ্ছে গ্ল্যাডিয়াস। এই যে এরকম স্টিকে হয় ফুলগুলো, আর অনেক দিন থাকে, এটা প্রায় 1 সপ্তাহ মতো হয়েছে, প্রায় 15 কি তারও বেশি, যেমন যদি বেশি ঠান্ডা থাকে বেশি থাকে। তো এরকম অনেকগুলোই আমার গাছ আছে, ওগুলোতে নতুন স্টিক মানে স্টিক এসেছে, এখনও ফুল আসেনি। চলুন দেখাবো, সেগুলোও দেখাবো। এ দেখুন, এইটা একদম ছোট্ট একটা গ্ল্যাডিয়াস, এটাতেও শীষ চলে এসেছে। আরও আরও 2-3টে গাছ আছে, এইখানে একটা আছে, আরও অন্যদিকে আরও 2-3টে আছে, সেগুলোতেও শীষ এসে গেছে। তো ফুটবে, কবে ফুটবে তার অপেক্ষায় আছি। এটা হচ্ছে আমার বাগানের আর একটা ফুল, এটাকে বলে চায়না গাঁধা। দেখুন কী সুন্দর কালারগুলো, এই যে একদম পুরো আগুন মতো কালারটা। এই একটা কালার আছে, এটা হলুদ কালার, এটা একদম গাঁদা বাগানে ফুটে থাকে। আর একটা ওখানে একটা কালার আছে, এই যে এই কালারটা, এই দেখুন এটাও খুব সুন্দর একটা আগুন কালার, এই যে হলুদ কালার, খুব সুন্দর। এগুলো একদম বাগান আলো করে রাখে, ফুটে একদম পুরো বাগানে ভর্তি হয়ে ফুটে থাকে। এই যে এটা আমার বাগানের আর একটা ফুল, এর নাম হলো ন্যাস্টাম। এই দেখুন কী সুন্দর পাতাগুলো, পদ্ম পাতার মতো, আর ফুলগুলো প্রচুর খুব সুগন্ধ,
এত সুন্দর সুগন্ধ যে মানে একদম বাগান মমা করে। খুব সুন্দর একটা ফুল, এগুলো আছে, এটা একটা আলাদা ভ্যারাইটি, কিন্তু এখানে এখনো ফুল আসেনি, তো এগুলো এসেছে, খুব ভালো লাগে দেখতে। এবার দেখাবো আমার কি কি গাঁদা গাছ আছে। অনেক এবারে গাঁদা গাছ বসানো হয়েছে, এখনো সব ফুল আসেনি, বললাম তো যে মাটির জন্যই হোক বা যার জন্যই হোক ওদের জন্যই হোক, তো এই গাছটা একদম পুরো মড়ো মড়ো হয়ে যাচ্ছিলো, তো আমার হাজব্যান্ড ওই টপ টপ থেকে তুলে নিয়েছে, এই মাটিতে বসিয়েছে। দেখুন কত বড় গাঁদাটা হয়েছে, কি ভালো লাগছে দেখতে। চলুন আমার আরও কটা গাঁদা ফুল আছে, সেগুলোও দেখাবো। এই দেখুন এখানে অনেকগুলো লাইন দিয়ে একদম অনেক গাঁদা গাছ বসানো আছে, কিছু কিছুতে ফুল ফুটেছে, কিছু কিছুতে কুঁড়ি এসছে, এখনও ফুল ফোটায়নি, ফুল ফোটেনি সবগুলোতে। এই যে দেখুন গাঁদা ফুল ফুটেছে, ইনকা সব, এগুলো খুব সুন্দর সুন্দর হয়ে ফুটে আছে। এখানেও কটা গাঁদা গাছ বসানো হয়েছে, এগুলো সব গাঁদা গাছগুলো একদম ঝাড় হয়ে আছে, কিন্তু এই ঝাড় গাছগুলোর এখনও ফুল হয়নি। ওদিকে একটা আছে রক্ত গাঁদা, ওদিকে একটা রক্ত গাঁদা ফুটেছে, আর এখানে এই যে কতগুলো ঝাড়ের মাঝে মাঝে এই দেখুন গাঁদা গাছগুলো কি সুন্দর সুন্দর সব লুকিয়ে লুকিয়ে ফুলগুলো হয়েছে, একদম বড় বড় গাঁদা ফুলগুলো। এইগুলো হচ্ছে আমার বাগানের আর একটা গাঁদা ফুল, এই কসমস ফুল, গাঁদা বলে ফেললাম ভুল করে, এটা হচ্ছে বাগানের আর একটা ফুল কসমস, এটাও খুব শীতের খুব সুন্দর একটা ফুল। তো এই দেখুন নানা কালার হয়, এই একটা সাদা কালার, ওই একটা, ওই একটা বেগনি কালার, খুব সুন্দর দেখতে লাগে, একদম বাগান ভরে থাকে ফুলে, অনেক ফুল হয়, প্রচুর ফুল হয় এই কসমসগুলোয়, প্রচুর ফুল হয়। এই যে বাগানের আমার আর একটা ফুল, এটা হলো ক্যালেন্ডুলা, এগুলো খুব সুন্দর সুন্দর মানে খুব অনেক করে ফুল হয়, আর বাগানও খুব সুন্দর মানে ভালো লাগে দেখতে, ভরে থাকে। এরও অনেকগুলো কালার আছে, ওই যে কমলা কালার, এটা হচ্ছে এই যেগুলো হচ্ছে কমলা কালার, সামনের এগুলো হচ্ছে কমলা কালার, আর ওই যে আরেকটা কালার আছে সেগুলো হচ্ছে হলুদ কালার, যে হলুদ কালার এটা। এবার দেখাবো আমি শীতের সবার সবথেকে পছন্দের ফুল হলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা গাছও আমি অনেক বসিয়েছি, কিন্তু এখনও কুঁড়ি এসেছে, সবেতেই প্রায় কুঁড়ি এসেছে, কিন্তু ফুল ফোটেনি। এই একটা সাদা ফুটেছে, দুটো সাদা ফুটেছে, আর একটা আগুন কালার ফুটেছে, সেটাও দেখাবো। এই যে এগুলো হচ্ছে আগুন কালারের, খুব সুন্দর দেখতে, আর গন্ধ তো বলার কথাই নয়, এত সুন্দর সুগন্ধ, খুব ভালো লাগে। আরও অনেকগুলো চন্দ্রমল্লিকা আছে, তো সেগুলো যেহেতু এখনও ফুল ফোটেনি তো সেগুলো আর দেখাচ্ছি না। তো এটাও আর একটা বাগানের দারুণ ফুল, এটা হলো সেলভিয়া। তো এটাই ফুলটা একটু আগে ফুটেছে, যেন ফুলটা এরকম হয়ে আছে, আরও দুটো কুঁড়িও এসেছে, খুব সুন্দর দেখতে, এর নাম হচ্ছে সেলভিয়া, দেখুন এবং কালারটা লাল টুকটুকি, কি সুন্দর কালার, খুব ভালো লাগে দেখতে। এটাও একটা বাগানের দারুণ ফুল, এটা হলো প্যানজি, দেখুন কত সুন্দর প্রজাপতির মতো দেখতে। এই যে পিছনে আর একটা কালার আছে, এটা এই যে সাদা কালার, আর এই যে পাশে একটা কুঁড়ি আছে, ওটা এখন এই জাস্ট ফুটছে, ওটা এখনও ফোটেনি, দেখুন কত সুন্দর দেখতে। আরও দুটো আছে, সেগুলো দেখাচ্ছি। আর এই যে আর একটা ফুল, এর নাম হচ্ছে বেবি ডল বা ডায়েনথাসও বলে, দুটো নামই বলে, এটাও খুব সুন্দর একটা ফুল, এগুলো বেশি ফোটেনি, এই একটা এই ফার্স্ট ফুটলো, আপনাদের সাথে শেয়ার করে নিলাম, এই ফার্স্ট কুঁড়ি, এটা প্রথম ফুল একদম গাছে, গাঁদা কুঁড়ি এসেছে, আস্তে আস্তে ফুটবে। আর তার পাশেই একটা গাছ আছে হচ্ছে ভাড়বে না, এই দেখুন কুঁড়ি এসেছে, তো এখনও ফোটেনি, এটা এখনও ফোটেনি, এটা মনে হচ্ছে কাল পরশুর মধ্যে ফুটে যাবে, কত সুন্দর এগুলো, এটাও খুব সুন্দর একটা ফুল হয়। এই যে বলেছিলাম যে আরও দুটো প্যানজি আছে, এই দেখুন এটা একটা কালার, যে বেগ, আর এই একটা হচ্ছে ডিপ মেরুন কালার, এটা এখনও ফোটেনি ভালো করে, এটাও হয়তো কালকে ফুটে যাবে, এটা এখনও ভালো করে ফোটেনি, এটা ডিপ মেরুন কালার। তো দেখালাম, এই যে এটাও আর একটা সাদা চন্দ্রমল্লিকা বললাম, তিনটেই ফুল ফুটেছে, এখনও সবগুলো ফুল ফোটেনি, ওর জন্য আর ওই গাছগুলো অত দেখাচ্ছি না। আর ও হ্যাঁ, আর একটা এই যে গাঁদা গাছ দেখানো হয়নি, আর একটা নয়, এখানে চারটে আছে, তো এইটাই ফুল ফুটেছে, এটা সাদা গাঁদা, দেখুন এটা সাদা গাঁদা, আর দেখুন এটা হচ্ছে এক ধরনের নতুন গাঁদা,
এগুলো বেশ বলেছে যে সাদা রঙের ফুল হবে, কীরকম হয় দেখি। এই যে কুঁড়ি এসেছে, সবে তো এই কুঁড়ি এসেছে, কিন্তু এখনও ফুল ফোটেনি, ফুল ফোটার অপেক্ষায় আছি। এই যে আর একটা, তিনটে আছে মোট। তো এবার যে শেষ গাছটা দেখাবো সেটা হলো পিটুনিয়া। এই দেখুন পিটুনিয়া অনেক বসিয়েছি, এখানে দুটো গাছ আছে, এগুলো এই কুঁড়ি এসেছে, এখনও ফোটেনি, তো যেগুলো ফুল ফুটেছে সেগুলোই দেখাবো। এই দেখুন এটা একটা কালার, এই যে প্রথমে কুঁড়িগুলো একটা বেগনি মতো হচ্ছে, তারপরে ফুলটা রানি কালার হয়ে যাচ্ছে, আর একই সাথে এর পাশে এই যে আর একটা ফুল ফুটেছে, এই একটা কালার। পিটুনিয়া গাছ একদম সত্যি কথা বলতে বাগান একদম আলো করে রাখে, প্রতিটা ডগে ডগে ফুল হয় আর এত সুন্দর লাগে যে বলার মানে ভাষা নেই কিছু। এই যে আর একটা পিটুনিয়া, এটাও দারুণ কালার, মানে আমার খুব পছন্দ হয়েছে কালার। দেখুন এক গাছ কুঁড়ি হয়ে আছে, এগুলো ফুটলে কত সুন্দর লাগবে একবার ভাবুন, আমার বাগান একদম পুরো আলো হয়ে যাবে, ভীষণ সুন্দর কালারটা। চলুন আরও দুটো আছে সেগুলোও দেখাই। এই যে এই একটা কালার হয়েছে, এটাও খুব সুন্দর কালার, বেগনিতে সাদাতে। আর দেখুন এই একটা কালার, এটাও রানি কালার, এতে সাদাতে। আর এখানে অনেকগুলো পিটুনিয়া গাছ আছে, এই দেখুন এই একটা নতুন ফুল ফুটে, মানে ওই এই গাছের প্রথম ফুল, এই যে এই একটা কালার। আরও এখানে অনেক পিটুনিয়া আছে, এই পিটুনিয়াটা হচ্ছে থোকো সাদা পিটুনিয়া, এটা একটাই ফুটেছিল, তারপর আর এখনও পর্যন্ত ফোটেনি, আবার কবে ফুটবে তার অপেক্ষায় আছি, ভীষণ ভালো লাগে। তো আমার বাগান তো দেখালাম আপনাদের, আপনাদের সাথে শেয়ার করে নিলাম কী কী ফুল ফুটেছে। তো বলেছিলাম আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি একটা শেষে চমক রাখবো, তো এই চমকটা হলো দেখুন এগুলো কী পাতা পড়ে আছে, ভালো করে দেখুন আপনারা চিনতে পারেন কি না, চিনতে না পারলে আমি বলে দিচ্ছি, এগুলো হলো তেজপাতা। আমি একটা ভিডিও বলেছিলাম যে আমার বাড়িতে তেজপাতা গাছ আছে, আমি দেখাবো, তো সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলি এই যে দেখুন বাগান ভর্তি শুধু তেজপাতা পড়ে আছে, আপনারা বাগান দেখতে দেখতে হয়তো ভাববেন যে বাগান পরিষ্কার করে না, পাতা পড়ে আছে, কিন্তু বিশ্বাস করুন প্রতিদিন পরিষ্কার করা হয়, কিন্তু অনবরত তেজপাতা গাছ থেকে তেজপাতা পড়ে পড়ে সাদা মানে সারা বাগানে পড়ে থাকে, একদম পুরো তেজপাতা ভর্তি হয়ে থাকে। দেখুন চলুন গাছটা দেখাই আপনাদের। এই যে দেখুন আমার তেজপাতা গাছ, এই দেখুন আবার ফুলও এসেছে, এই দেখুন কত ফুল এসেছে, দেখুন কত বড় গাছটা, কত তেজপাতা হয়ে আছে। এটা জানিন এটা গরমকালে তো পড়েই, মানে সারাদিন অনবরত পড়ে যাচ্ছে, তো শীতকাল বলে মনে হয় বেশি পড়ছে, আর যেমন পড়ছে তেমন কত কচি পাতাও ধরেছে সেটাও দেখুন, দেখুন কত কচি পাতা এসেছে, দেখুন কত কচি পাতা। চলুন আপনাদের আর একটা জিনিস দেখাই, এগুলো তো এখানে কটা চন্দ্রমল্লিকা আছে, এগুলো ফুল ফোটেনি বলে সেগুলো আর দেখাইনি, যেটা দেখাবো সেটা হলো এই দেখুন কত তেজপাতা পড়ে আছে, এগুলো প্রতিদিন বাগান পরিষ্কার করে এখানে জমা করে রাখা হয়, প্রতিদিনই পরিষ্কার করা হয় আর প্রতিদিন সানা মানে অনবরত পড়ে একদম বাগান ভর্তি হয়ে যায় শুধু তেজপাতা। তো কেমন লাগলো আমার সাধের বাগান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টসে অবশ্যই জানাবেন। দেখলেন তো যে বাগানের এখনও সব ফুলগুলো ফোটেনি, তো আমি ভেবেছি যে সব ফুলগুলো যখন ফুটে যাবে তখন এটা নিয়ে আমি আরেকটা পার্ট টু ভিডিও করব। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আমার তেজপাতা গাছ কেমন লাগলো সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন। তো আজকের মতো টাটা, আবার একদিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে।